অথবা আপনি কি গোয়েন্দা বিভাগের কোনো লোক? আপনি যদি এতই জানেন কার সাথে কার সম্পর্ক, তাহলে হুজুরগিরি না করে গোয়েন্দা বিভাগে চাকরি নেন, দেশের মানুষের উপকার হবে। আপনি এই কথা বলতে পারলেন, শায়খ রহমানের সাথে জামাতের নারীর সম্পর্ক আছে, কিন্তু শায়খ রহমান যে আওয়ামী লীগের দুলাভাই তা বলেন না কেন? প্রিয় ভাই সব, সরকার অত্যন্ত হার্ডলাইনে আছে, দেশ নেত্রী দেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছেন, এদেশের আলেমদের সাথে ইসলামী আন্দোলনের সাথে এই জঙ্গিবাদের সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই, এটা প্রমাণিত। যারা দাড়িওয়ালা টুপিওয়ালা ধরা পড়েছে, আমরা বলেছি যত বড় আলেম হোক যারা ধরা পড়েছে, যদি প্রমাণিত হয় যারাই এই কাজ করেছে, এতটুকু দয়া দেখাবো না, অনুরোধ করব না, ছেড়ে দিতে বলবো না, এমনকি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে সকলের অসাক্ষাতে ফাঁসির দাবিও করব না, বলবো আলেম হোক, পীর হোক, ইসলামী আন্দোলনের নেতা হোক, যেই হোক, বোমা মারার জন্য যদি প্রমাণিত হয় সে করেছে, তাহলে পল্টনের ময়দানে তাকে দাঁড় করিয়ে ব্রাশ ফার করে গোস্ত হাড্ডি বাতাসের সাথে উড়িয়ে দাও। প্রিয় ভাই সব, আপনাদের এখন কাজ হলো, যারা ওলামা এসছেন সমস্ত আলেমদের খেদমতে আমাদের আরজ, আমার আরজ, যারা মসজিদের ইমাম, মসজিদের প্রত্যেকটি খুতবায় সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখবেন, কোরআন এবং হাদিস দিয়ে বুঝাবেন জঙ্গিবাদ আর সন্ত্রাসের স্থান ইসলামে নাই। প্রত্যেক খুতবায় বলতে হবে, প্রত্যেক মসজিদ ভিত্তিক সন্ত্রাস নির্মূল কমিটি বানাতে হবে, সন্ত্রাস প্রতিরোধ কমিটি, এলাকা ভিত্তিক কমিটি বানান, প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেক স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র ভর্তির সময় শর্ত করবেন, ছাত্র যেখান থেকে এসছে তার এলাকার চেয়ারম্যান এবং এমপির চারিত্রিক সার্টিফিকেট দেখাতে হবে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে, কোন হোস্টেলে, কোন আত্মীয় স্বজন দুলাভাই মামাতো ভাই খালাতো ভাই বন্ধুর রাত যাপনের কোনো সুযোগ দেওয়া হবে না। যারা বাড়িওয়ালা, আপনাদের বাড়িতে কাকে ভাড়াটিয়া রেখেছেন তাকে দেখতে হবে, তার ছেলেকে দেখতে হবে, তার মেয়েকে, তার ছেলে মেয়ে সম্পর্কে জানতে হবে, ওয়াকিবহাল না হয়ে কাজের মেয়ে, কাজের বুয়া, কাজের ছেলেও রাখবেন না, সতর্ক হতে হবে, 100% সতর্ক হতে হবে। প্রিয় ভাই সব, আর একটি কথা, এবার বসেন, মোনাজাত করব আপনাদের নিয়ে, দাঁড়ানো ভাই সব বসেন, আমরা আইনজীবীদের জন্য দোয়া করব যারা জীবন দিল। গত বাজেট বক্তৃতার ক্লোজিং সেশনে দেশ নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটা বক্তব্য করেছিলেন, আমার সাথীরা এখানে আছেন ওনারা জানেন, তিনি বলেছিলেন লন্ডনে যখন বোমা পড়ল সেই বোমার আসামিরা 24 ঘন্টার মধ্যে সব ধরা পড়ল, কারণ তাদের প্রত্যেকটি বাস স্টেশন, রেল স্টেশন, শপিং মল সর্বত্র সিসিটিভি আছে, সিসিটিভির মাধ্যমে কে কোত্থেকে উঠছিল কি হয়েছিল সব ধরা পড়ল, তারা আসামি ধরে পড়ল, সন্ত্রাস কন্ট্রোল করল। কিন্তু এটা তো গরিব দেশ, আমি এত সিসিটিভি কোথায় পাবো? তবে আমার দেশে আছে 14 কোটি মানুষ, এই 14 কোটি মানুষের 28 কোটি চোখ যদি সিসিটিভি হয়ে যায় অপরাধ করে কেউ এড়াতে পারবে না। আপনার শহরকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার বাড়িকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনার নিয়ন্ত্রণ করুন। আমি আজ আমার সমস্ত শ্রোতাকে বলবো, বাড়ি যান, বাড়ি গিয়ে আপনার ছেলে যে মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার পড়ার রুমে গিয়ে ঢুকবেন, তার অজান্তে তার বালিশের তলা দেখবেন, তার টেবিলের নিচ দেখবেন, তার টেবিলের ড্রয়ার দেখবেন, ওখানে জেএমবির কাগজ আছে নাকি, ওইখানে হরকতুল জিহাদের কিছু আছে নাকি, ওইখানে কোনো বইপত্র ওই রকম আছে নাকি, আপনাকে দেখতে হবে। আপনি বাপ, আপনি যদি আপনি মা,
আপনারা যদি আপনার ছেলেকে না সামলাতে পারেন কিয়ামতে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন আপনাকে সতর্ক হতে হবে খোঁজ খবর রাখতে হবে অসম্ভব নয় যে আপনার ছেলে মেয়ে আপনার ছেলে এই কাজে ভুলভাবে বুঝায়া তাকে মিসগাইড করা হয়েছে হতে পারে আমরা ওই যুবকগুলির জন্য দোয়া করব যারা আত্মহত্যার জন্য জাহান্নামের পথ বেছে নিয়েছে আল্লাহর আইন প্রতিষ্ঠার নাম করে না বুঝা এই যুবকগুলিকে আল্লাহ যেন হেদায়েত করে ফিরায় আনে এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة أي الله تعالى هزار هزار مسلمان نرنري বাংলাদেশের এক চরম দুঃসময় সার্কেট হাউস ময়দানে তোমার হাবিবের কথা শুনতে আমরা এসেছি দীর্ঘক্ষণ আলোচনা করলাম আল্লাহ তাআলা দয়া করে আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও رب ارحمهما كما ربياني صغيرا সবাই পড়েন رب ارحمهما كما ربياني صغيرا হে আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের বেঁচে আছে খিদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও আমাদের মা বাপ যাদের বেঁচে আছে হায়াত যতদিন আছে সুস্থ অবস্থায় রাখো হায়াত যখন শেষ হয়ে যাবে সুস্থতার সাথে ইমানের সাথে নিয়ে নিও আমাদের বুড়া মা বাপকে বিছানায় ভালাইয়া কষ্ট দিও না রব্বুল আলামিন তোমার দরবারে বিনীতভাবে হাজার হাজার বান্দা বান্দিরা হাত তুলেছি তুমি পৃথিবীর দিকে রহমতের নজরে তাকাও আজ সারা দুনিয়ায় মুসলমানেরা যত বিপদে পড়েছে আমাদের জানা মতে এত বড় বিপদে সারা দুনিয়ার মুসলমানেরা কখনো পড়ে নাই আয় আল্লাহ তাআলা দুনিয়ায় যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে আল্লাহ তুমি দয়া করে তাদের সাহায্যকারী হয়ে যাও তুমি তাদের হামিও নাসের হয়ে যাও রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের জন্য তোমার কাছে দোয়া করি আল্লাহ তাআলা বাংলাদেশে বোমার আতঙ্কে সন্ত্রাসের ভয়েতে মানুষ আজ অস্থির হয়ে গেছে মানুষগুলো অসহায় হয়ে গেছে আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ বাহিনী দিন রাত কষ্ট করতেছে তাদের সহকর্মী বোমায় উড়ে গেছে শুনলে আর একজন হতাশ হয়ে যায় আল্লাহ তাআলা পুলিশদেরকে তুমি সাহায্য করো র‍্যাবকে সাহায্য করো বিডিআরকে সাহায্য করো আমার সেনাবাহিনীকে সাহায্য করো আল্লাহ বাংলাদেশের 14 কোটি মুসলমানের জীবন তুমি দয়া করে ভিক্ষা দাও বাঁচাইয়া